Assalamu alaikum. My dear students, how are you? I hope you are well and you are safe and sound. I am your teacher, Muhammad Alauddin. Dear students, in my previous lecture, I was discussing completing sentence. In my first class, I discussed the basic structure of sentences. In my second class, I classified the types of conjunctions specially related to the completing sentence. I classified the two types of conjunctions. The first of all, the rules based conjunctions, and the second thing is the meaning or sequence of tense based conjunctions. Today I would like to discuss rules based conjunctions. প্রিয় শিক্ষার্থী, আমরা প্রথমে আজকে শিখব ইফ। আমরা জানি ইফ অর্থ যদি, কিন্তু এখানে আমরা ইফকে শর্তবাচক হিসেবে উপস্থাপন করব, যেটাকে আমরা ইফযুক্ত বাক্যগুলোকে সাধারণত কন্ডিশনাল সেন্টেন্স নামে অভিহিত করে থাকি। একটা সবার মজার ব্যাপার হচ্ছে, এই ইফের শর্তসূচক বাক্যগুলো বা কন্ডিশনাল সেন্টেন্সগুলো সম্পর্কে তোমরা পূর্ব থেকেই পরিচিত। এসএসসি, জেএসসি এই পরীক্ষাগুলোতে তোমরা যেমন 10টার মধ্যে কিংবা 5টার মধ্যে প্রায় 40% সেন্টেন্স তোমরা ইফের উপরে পূরণ করে এসেছো। ইন্টারমিডিয়েটে হয়তো 2টা, 1টা, 3টা থাকতে পারে। তো আমরা তারপরেও রিভাইজ করার জন্য কিংবা নতুন করে শেখার জন্য আমরা আরেকবার একটু পড়ি। ইফের কন্ডিশনাল বা শর্তসূচক বাক্যের ফার্স্ট কয়েকটা স্ট্রাকচার আমরা জেনে নিব। তার মধ্যে প্রথম স্ট্রাকচারটা আমরা বলি, সেটা হলো প্রবাবল অর ফার্স্ট কন্ডিশনাল। প্রবাবল, এটা দ্যাট মিন্স এইখানে যে শর্তে আরোপিত হয়, অর্থাৎ এই কাজটির উল্লেখ থাকে যে তা ঘটার সম্ভাবনা পুরোপুরি, ঘটার সম্ভাবনা পুরোপুরি। এটার আমরা নর্মালি স্ট্রাকচার হিসেবে নেই যে ইফ প্লাস প্রেজেন্ট প্লাস ফিউচার, অথবা আমরা নিয়ে থাকি যে ইফ প্লাস প্রেজেন্ট প্লাস প্রেজেন্ট। এখানে প্রেজেন্ট বলতে প্রেজেন্ট টেন্স কিংবা ফিউচার বলতে ফিউচার টেন্সের বাক্যগুলোকে আমি বোঝাতে চাচ্ছি। যেমন ইফ ইউ গো, আউটসাইড you will
guess. Coronavirus. The first one, the first clause is the present indefinite tense, and the second one is the future indefinite. So আমরা এটার এক্সাম্পল যদি নিতে চাই যে ইফ ইউ ডু নট স্টাডি ওয়েল I don't tolerate it. যদি আমরা বলি যে তোমরা যদি ভালো পড়ালেখা না করো তাহলে আমি এটা মেনে নিব না, আমি এটা মেনে নিব না, অর্থাৎ প্রেজেন্টের সাথে প্রেজেন্টের কিংবা প্রেজেন্টের সাথে ফিউচারের কন্ডিশন করে আমাদের ইফের ফার্স্ট কন্ডিশন বা প্রবেবল কন্ডিশনটাকে আমরা অ্যাপ্লাই করতে পারি। আর ডিয়ার স্টুডেন্টস, নাও আই উড লাইক টু ডিসকাস দ্য সেকেন্ড কন্ডিশন, দ্যাট মিন্স উই মে কল ইট ইট ইম্প্রোবেবল কন্ডিশন, ইন ইম্প্রোবেবল or second condition. Improbable এর ক্ষেত্রে যে শর্তে কাজটি আরোপ করা হয় তা হওয়ার সম্ভাবনা কম। আগেরটা বলেছি তা হওয়ার সম্ভাবনা পুরোপুরি, আর এবার বলছি যে তা হওয়ার সম্ভাবনা কম। তো এক্ষেত্রে আমরা স্ট্রাকচার হিসেবে নিতে পারি ই প্লাস সাবজেক্ট প্লাস ওয়ার্ড প্লাস টেনশন প্লাস সাবজেক্ট প্লাস উড প্লাস ভার্ব এক্সটেনশন। এইটাকে আমরা নর্মালি বলে থাকি আনরিয়েল কন্ডিশন, মানে অলীক কল্পনা। এই সাবজেক্টটাকে আমরা সাধারণত আমরা বলি যে আই, অর্থাৎ এখানে আমরা যদি সাবজেক্ট না লিখে আমরা এখানে আই লিখি তাও লেখা যায়, অর্থাৎ এটাকে আমরা বলবো আনরিয়েল। যেমন আমি যদি আকাশ হতাম, আমি যদি রাজা হতাম, আমি যদি পাখি হতাম, এইরকম যে বাক্যগুলোকে বলি আমরা যে ইফ আই ওয়ার ইউ আই উড বাইট, এটা হলো আনরিয়েল ইম্প্রোবেবল। ঠিক এই অর্থটাই দিবে যদি আমরা যদি এরকম বলি যে উড দ্যাট প্লাস সাবজেক্ট প্লাস এক্সটেনশন প্লাস সাবজেক্ট প্লাস উড প্লাস এক্সটেনশন। ঠিক এই ইফের অর্থটা এই উড দ্যাট দ্বারা প্রকাশ পাবে, এই ইফের অর্থটা উড দ্যাট দ্বারা প্রকাশ পাবে। যেমন উড দ্যাট হি ওয়্যার উড দ্যাট
he were a leader would that he were a leader we would respect আমি বলেছি যে এই উড দ্যাট এই ইপের অর্থ দিল থার্ড ওয়ান ই প্লাস পাস্ট ইনডিফিনিট প্লাস সাবজেক্ট প্লাস উড প্লাস ভার্বের বেস ফর্ম প্লাস এক্সটেন্স যেমন ইফ হি কেম হেয়ার আই উড লিভ দ্য প্লেস অর্থাৎ পাস্ট ইনডিফিনিট যদি আমাদের এই অংশটা হয়ে থাকে তাহলে এই অংশটা আমাদের উড প্লাস ভার্বের বেস ফর্মে চলে যাবে ডিয়ার স্টুডেন্টস আমরা ঠিক এইখানটারই একটু ব্যতিক্রম হয়ে যায় বা একটু এর রুলসটা দেখতে মনে হয় যে আমাদের ইন্টারোগেটিভ প্যাটার্ন কিন্তু আসলে মূলত ইন্টারোগেটিভ নয় যেমন আমরা হ্যাড দিয়ে যে কিছু বাক্য পেয়ে যাই যে হ্যাড প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস পার্টিসিপল প্লাস ঠিক ইমপ্রোবেবলের এই জায়গাটাই আসে যে সাবজেক্ট প্লাস উড হ্যাভ প্লাস ভার্বের এক্সটেনশন প্লাস আমরা সাধারণত হ্যাড কোনো অক্সিলারি ভার্বকে সেন্টেন্স সাবজেক্টের পূর্বে নিয়ে আসি ওই সেন্টেন্সটাকে ইন্টারোগেটিভ করার জন্য কিন্তু আমরা এইখানে দেখব যে ইন্টারোগেটিভ প্যাটার্নে যদি না আসে তাহলে ওটাকে আমরা একটি কন্ডিশনাল বাক্য হিসেবে নিয়ে নিব যদি আমাদের সাবজেক্ট ইন্টারোগেটিভ প্যাটার্ন না আসে তাহলে এটাকে আমরা কন্ডিশনাল বাক্য হিসেবে সেটা ইমপ্রোবেবল বা সেকেন্ড কন্ডিশনাল হিসেবে নিয়ে নিব যদিও তার স্ট্রাকচারটা থার্ড কন্ডিশনালের বা ইম্পসিবল কন্ডিশনালের মতো যেমন হ্যাড আই হ্যাড এ লট অফ মানি আই হুড হ্যাড help the people and dear students this is the first and second conditional now the time is for third conditional third that means amra boli impossible or third conditional impossible or third condition এই ক্ষেত্রে যে শর্তে কাজটা আরোপ করা হয় সেই শর্তটা বাস্তবায়ন হওয়ার সম্ভাবনা নাই তাহলে প্রথমটাতে বলেছি হবে দ্বিতীয়টাতে বলেছি সম্ভাবনা কম আর তৃতীয়টাতে এসে বলছি যে সম্ভাবনা নাই পাস্ট পারফেক্ট অর্থাৎ আমরা যদি এখানে উদাহরণ হিসেবে নেই ইফ আই হ্যাড come in time
he would not have আমরা এখানে আই ব্যবহার করি আই মিস দ্য বাস আই হ্যাড কাম ইন টাইম আই উড নট হ্যাভ মিসড উড নট হ্যাভ মিসড দ্য বাস সো ডিয়ার স্টুডেন্টস দিস আর অল অ্যাবাউট দ্য কন্ডিশনাল সেন্টেন্সেস অর ইফ ক্লজ সো আই এম হোপফুল ইউ আর ক্লিয়ার And you will practice the structures in your home. And again, I would like to tell you, dear students, this is the month of Ramadan, and stay home and pray to Almighty Allah for the safety for you and safety your family, safety for the whole world. Thank you very much, my dear students. Allah Hafiz. Assalamu alaikum.